যাবো পালকিতে চড়ে, পালকিতে চড়ে। কখন মালেকুল মওত যখন নেবে জীবন আমার কেড়ে, একদিন বিদায় নেব এ দুনিয়া ছেড়ে, নতুন পোশাকে যাবো পালকিতে চড়ে। ও গো, যখন আমরা মারা যাব আমাদেরকে পবিত্রতা করতে হয়, কিভাবে? গোসল দিয়ে খাটি গায়ে করে নিয়ে যায়, তাই কবি লিখলেন কি, শেষে গোসল করব আমি গো, শেষে গোসল করব আমি পরে আতর শর্মা, সাড়ে তিন হাত কাপড়ে আমি ঢাকিব দেহ খানা, তারপরে কোরআন পড়িবে আমার মাথার ধারে, নতুন পোশাকে যাব পালকিতে চড়ে। আর মালেকুল মওত যখন নেবে জীবন আমার কেড়ে, একদিন বিদায় নেব এই দুনিয়া ছেড়ে। ও দুনিয়াতে আমরা সবাই ভাবি মা আমার আপন, ভাই আমার আপন, হুজাইফা আপন, ইকবাল আপন, হাবিব আপন, কিন্তু কেউ কারো নয়, সবাই সবার জন্য। তাই কি বলছে, আপন আপন ভাবি যাদের গো, আপন আপন ভাবি যাদের সহাবাই হবে পর, কেমন সহিব আমি এত যে গুনার ভার, এই নিয়ে যাব আমি কালই কবরে, এই নিয়ে যাব আমি কালই কবরে, নতুন পোশাকে যাব পালকিতে চড়ে। আর মালেকুল মওত যখন নেবে জীবন আমার কেড়ে, একদিন বিদায় নেব এই দুনিয়া ছেড়ে। ও গো, শেষ কথায় কবি জহিরুদ্দিন ভাই কি বলছে শুনবে, মোহাম্মদ জহির বলছে শোনো গো, মোহাম্মদ জহির বলছে শোনো, কেউ যে কারো নয় দুনিয়া ছেড়ে আখের ভাব আছে অনেক সময়, মরণ তো খুব কাছে আর নয় বেশি দূরে, মরণ তো খুব কাছে আর নয় বেশি দূরে, সাদা কাফন পরে যাব পালকিতে চড়ে। কখন মালেকুল মওত যখন নেবে জীবন আমার কেড়ে, একদিন বিদায় নেব এ দুনিয়া ছেড়ে, নতুন পোশাকে যাব পালকিতে।